করেছে, আমরা তাদের বিচার চাই। যারা রাজনৈতিক কারণে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে, আমরা তাদের বিচার চাই। আমরা বলতে চাই সকল অন্যায়ের বিচার। এই সরকার যারা দায়িত্বে আছেন, আমরা ওনাদের নিকট দাবি জানাবো যে এই সমস্ত আইন যারা নিজের হাতে তুলে দিয়েছে, যারা পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, যারা পুলিশ বাহিনীকে তাদের দলীয় অঙ্গ সংগঠন বানিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা যারা এই স্টেডিয়ামের বৈধ ব্যবসায়ী দোকানদার, আপনাদের দিয়ে আপনারা কমিটি করবেন, যেই পারেন আপনারা মার্কেট পরিচালনা করবেন। যাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, দোকান নাই, তাদের কোনো মাতবরি এখানে করতে দেওয়া হবে না। যারা ব্যবসা করেছেন, দীর্ঘদিন কাজ করেছেন, আপনারা আপনাদের কাজ করেন, যদি কোনো চাঁদাবাজ সন্ত্রাসী আপনাদেরকে জিম্মি করতে চায়, আপনারা আমাদেরকে অবহিত করবেন, আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যারা দোকানের মালিক না, এখানে এসে আপনাদেরকে জিম্মি করতে যাবে, কোনো দোকানে তালা মারার চেষ্টা করবে, কারণ এই সমস্ত যখন একটি সরকারের পতন হয়, যেহেতু একটি স্বৈরাচারী সরকার ছিল, গণ আন্দোলনের মুখে তাদের পতন হয়েছে, অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, বিএনপির পরিচয় দিয়ে আপনাদেরকে জিম্মি করার চেষ্টা করবে। আমরা স্পষ্ট বলতে চাই, বিএনপির নাম দিয়ে যদি কেউ আপনাদেরকে বিশৃঙ্খলা করে, আপনারা আমি এই মার্কেটের একজন ব্যবসায়ী, আমারও দোকান আছে, আপনারা আমাকে জানাবেন, আমাকে আপনারা জানাবেন। কোনো লোক যদি আপনাদেরকে জিম্মি করে, চাঁদা তুলে, হয়রানি করে, দোকান বার তালা মারে, আপনারা আমাদেরকে জানাবেন, তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নিব, পাশাপাশি আইনগত ব্যবস্থা আমরা নিব। অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্র, এই স্বাধীনতা, এই সুফল যাতে সাধারণ মানুষ ব্যবসায়ীরা ভোগ করতে পারে, আমাদের সেজন্য সহযোগিতা করতে হবে। যদি কেউ চাঁদাবাজি সন্ত্রাসী করতে আসে, তাকে আটকে ফেলবেন। সকল ব্যবসায়ী, আমি জানি স্টেডিয়ামের ব্যবসায়ীরা অনেক শক্তিশালী, যদি কেউ এখানে আসে, সবাই মিলে তাকে দোকানের মধ্যে ঢুকে আটকে আমাদের খবর দিবেন, আমরা এসে তাকে পুলিশের হাতে তুলে দিব।